রাজ্যের মহিলাদের উপর আক্রমণ নির্যাতন বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপের দাবি করে পশ্চিম জেলা এসপিওর কাছে ডেপুটেশন দিল সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর মহকুমার প্রতিনিধি দল। বুধবার এক বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে এই ডেপুটেশন প্রদান করা হয়। মিছিলের নেতৃত্বে থাকা সিপিএম সাংসদ ঝর্ণা দাস বৈদ্য বলেন, বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর নারী নির্যাতন ব্যাপক হারে বেড়ে গেছে, তাই অবিলম্বে নারী অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীদের গ্রেপ্তার করে জামিন অযোগ্য সাজা দেওয়ার দাবি তোলেন তিনি। আমাদের নারীরা যারা, আপনারা সকলেই জানেন, স্তর পঞ্চায়েত, পৌরসভা, পৌর নিগম এবং নগর পঞ্চায়েত, পঞ্চাশ শতাংশ রিজার্ভেশন রয়েছে, সেখানে মহিলারা প্রতিদ্বন্দ্বিতা জনগণের ভোটের মাধ্যমে জয়ী হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এখন জোর জবরদস্তি করে টেনে হিঁচড়ে ঘর থেকে বের করে এনে জোর করে তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করছে। শুধু তাই নয়, শ্লীলতাহানি পর্যন্ত হচ্ছে। স্বাভাবিক কারণে একটা সরকার পরিবর্তনের সাথে সাথে এ ধরনের ঘটনা, এটা মানা যায় না, কোনো সভ্য সমাজ মেনে নিতে পারে না, কোনো গণতন্ত্র প্রিয় মানুষ মেনে নিতে পারে না। তার জন্য আমরা আজকে সদর, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর মহকুমা কমিটির উদ্যোগে আমরা বিক্ষোভ মিছিল করছি।